আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করব কার্ভ জাতের মাছ নয় বরং ট্যাংরা মাছ চাষে দ্বিগুণ লাভ করা সম্ভব। অনেক খামারি ভাইরা আছেন যারা প্রান্তিক খামারি, তারা কার্ভ জাতের মাছ চাষ করে থাকেন, কারণ কি তাদের পুঁজি কম। আবার দেখা যাচ্ছে অনেক খামারি ভাইরা আছেন যাদের অনেক বড় বড় পুকুর আছে, ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারা কার্ভ জাতের মাছ চাষ করে থাকেন, কারণ কি ট্যাংরা মাছ চাষ করতে জানেন না, কারণ কি তারা জানেন না যে ট্যাংরা মাছ চাষ করতে কেমনে এবং ট্যাংরা মাছ চাষ করলে আসলে লাভবান হওয়া যায় কিনা বা আসলে লাভের অংশটা কেমন হয় সেই জিনিসগুলো তারা জানেন না। তো আজকে ভিডিওটি জানার চেষ্টা করবো যে আসলে ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে দ্বিগুণ লাভ করা যায় কার্ভ জাতের মাছে চাইতো, কীভাবে লাভ করা যায় সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আসেন যে সময়কালের বিষয়ে, যদি আসেন সময়কালের বিষয়ে দেখবেন ট্যাংরা মাছ নর্মালি 8 থেকে 10 মাস সময় লাগে চাষ করতে। কার্ভতে মাছের ক্ষেত্রে যদি আসেন কার্ভতে মাছের ক্ষেত্রে কিন্তু 8 মাস থেকে 12 মাস সময় লাগে, মানে আপনি কার্ভতে মাছ দ্রুত সময় কিন্তু বিক্রি করতে পারবেন না। কার্ভতে মাছ চাষ করলেও দেখা যায় যে একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আপনি তো অনেক জায়গায় দেখতে পারেন যে মাছ আসছে 100 গ্রাম ওজনের, 200 গ্রাম ওজনের মাছ আসছে, 3 মাসে 2 কেজি 3 কেজি ওজন হয়ে গেছে, এদের ভিডিও আপনি দেখতে পারেন। তবে আমি বলবো বাস্তব অভিজ্ঞতাটা খুব চ্যালেঞ্জিং একটা জিনিস, বাস্তব অভিজ্ঞতাটা অবশ্যই আপনাকে জেনে বুঝে তারপর করতে হবে। বাইরে থেকে দেখছেন ওই অনুযায়ী দেখে আপনাকে ডিসিশন নেওয়াটা উচিত হবে না, আপনাকে ফিল্ডে দেখেন, দেখে আপনাকে সঠিক নিয়মটা জেনে মাছ চাষটা করতে হবে। এখন সেটা ট্যাংরার ক্ষেত্রে, ট্যাংরার ক্ষেত্রে নর্মালি 8 মাস থেকে 10 মাস আপনাকে সময় দিতে হবে। যদি আপনি একটু বড় সাইজের পোনা থাকতে পারেন সেক্ষেত্রে তো 15-20 দিন সময় আগে আসতে পারে, তার মানে এই নয় যে আপনার মাছ 3 মাসে বিক্রি হয়ে যাবে, 4 মাসে বিক্রি হয়ে যাবে। আপনি দেখেন ট্যাংরা মাছ নর্মালি 40-50 কেজি আসলে কিন্তু বিক্রি হয়। এখন আপনার মাছে যদি খুঁজেন যে আপনার মাছ নেবেন ধরেন 100 পিসের কেজি, এই ধরনের মাছ নিয়ে আপনি মাছ চাষে দিয়ে আপনি কতটুকু লাভ করতে পারেন সেটা আপনার নিজের কাছে একটা প্রশ্ন রাখবেন। তো এই জন্য বলবো সময়কালের হিসাবে যদি আসেন যে ট্যাংরা মাছ বা কার্ভ জাতের মাছ যদি হিসাব করেন দুইটা মাছ চাষ করতে একই পরিমাণ সময় দরকার হয়। এখন আসেন যে ঘনত্বের ব্যাপারে, নর্মালি ট্যাংরা মাছ কিন্তু অধিক ঘনত্ব সহনশীল মাছ এবং কি এরা যেহেতু ছোট প্রজাতির মাছ হয়ে থাকে এই জন্য দেখা যাচ্ছে অধিক ঘনত্বে চাষ করা যায়। ট্যাংরা মাছের রোগ ব্যাধি কম হয় কারণ কি এটা আমাদের দেশীয় প্রজাতির মাছ, এই কারণে এই মাছের ঘনত্ব কিন্তু বাড়তি দিয়ে মাছ চাষটা করা যায়। আমরা প্রতি শতাংশ জায়গাতে 30-40 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে পারি, অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতা ভালো হয় কীভাবে ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে। আমরা জানি ট্যাংরা মাছটা নর্মালি ছোটো প্রজাতির হয়ে থাকে, এই কারণে উৎপাদনটা কিন্তু ভালো করা যায়। এখন আপনি যদি হিসাব করেন যে বাংলা মাছের ক্ষেত্রে, বাংলা মাছের কিন্তু আপনি 40 কেজির উপরে উৎপাদন করতে পারবেন না প্রতি শতাংশ জায়গাতে, তার মানে ঘনত্বের হিসাব যদি করেন সেক্ষেত্রে ট্যাংরা মাছ এবং কার্ভ জাতের মাছ দুটো কিন্তু একই উৎপাদন করা যাচ্ছে, একই পরিমাণে উৎপাদন করা যাচ্ছে। তবে ট্যাংরা মাছের ঘনত্ব বাড়াই দেওয়া যাচ্ছে কারণ কি আপনি যখন এয়ারওডার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এদের জন্য ঘনত্ব বাড়াই দিয়ে করতে পারবেন। এক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় কীভাবে, মোটামুটি 60 কেজি পর্যন্ত উৎপাদন করা যায়। তবে আমরা বলবো যারা নতুন খামারি বা প্রথম টেস্ট করবেন সেক্ষেত্রে 40 কেজির উপরে টার্গেট না করাটা আপনার জন্য ভালো হবে। এক্ষেত্রে আপনার শতাংশে আপনি কী করতে পারেন ট্যাংরা মাছ মোটামুটি 1000 পিস থেকে 1500 পিস পর্যন্ত ছাড়তে পারেন, আর যদি আপনি যদি অভিজ্ঞ হয়ে যান সেক্ষেত্রে 2000 পিস পর্যন্ত ছাড়েও দেখা যায়। তবে আমি বলবো অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার আগে কোনোভাবেই অধিক ঘনত্বে মাছ চাষটা করা যাবে না। আর যদি কার্ভতে মাছের ক্ষেত্রে অধিক ঘনত্ব দিয়ে ফেলেন সেক্ষেত্রে কী হয় এই মাছের গ্রোথ একটা সময় যাবে, থেমে যায় বা মাছ বড় হয়ে যায় না, মাছের যে পরিমাণ খাবার দেন সেই পরিমাণ খাবারটা কাজ আসে না। এরপর আসেন যে সম্পূরক খাদ্য ব্যাপারে, নর্মালি কার্ভতে মাছের ক্ষেত্রে আমরা যে খাবারটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে 24% প্রোটিনের খাবার হয়। তবে ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে কমপক্ষে 28% থেকে 35% প্রোটিনের খাবার দিতে হয়। মাছ যখন ছোটো থাকে সেক্ষেত্রে 35-40%, আস্তে আস্তে 32-33%, তারপরে মাছ যখন মোটামুটি বড় হয়ে আসে তখন 28-30% প্রোটিনের খাবার দিলেই ট্যাংরা মাছ চাষ করা যায়। এখন এই সম্পূরক খাদ্যের ভিতরে যদি প্রোটিন মাত্রা কম হয় সেক্ষেত্রে কিন্তু ট্যাংরা মাছে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। এখন আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারের দামটা বেশি হওয়ার কারণে অনেক খামারই কিন্তু ট্যাংরা মাছ চাষ করতে চাচ্ছেন না, কিন্তু দেখবেন ট্যাংরা মাছের খাদ্যর পরিমাণ লাগে কিন্তু কম, খাদ্যের দাম বেশি হওয়ার পরেও দেখা যাচ্ছে এই মাছ খাবারই খাই কম, যার কারণে দেখা যাচ্ছে আপনি কম খাবারে কিন্তু উৎপাদন করতে পারছেন। আর কার্ভ জাতের মাছের ক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে প্লাঙ্কটন তৈরি করতে হচ্ছে, আপনার পুকুরে বাড়তি খাবার তৈরি করতে হচ্ছে, এর পাশাপাশি আপনাকে সম্পূরক খাদ্য দিতে হচ্ছে। ট্যাংরা মাছের ক্ষেত্রে কিন্তু এত জিনিস দরকার হচ্ছে না, আপনার পুকুর মানে নর্মাল সবুজ থাকলে এনাফ, এরা প্লাঙ্কটনের দিকে তেমন একটা আকৃষ্ট হয় না, এদের জন্য বাড়তি খাবার সম্পূরক খাবারটাই দিতে হয়। এর পাশাপাশি যে রোগ ব্যাধি ব্যবহারে, নর্মালি দেখবেন যে বাংলা মাছের ক্ষেত্রে রোগ ব্যাধি একটু টুকিটাকি লেগেই থাকে, হয় এদের উকুন হবে অথবা দেখবেন ক্ষত রোগ হচ্ছে অথবা দেখবেন যে এদের শরীরে এক ধরনের শ্লেষা কমে গেছে অথবা অপুষ্টিতে ভুগতে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। তবে ট্যাংরা মাছের ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে রোগ ব্যাধি হয়, যে দেখি আমরা বলে থাকি ক্ষত রোগ এবং কি আমরা বলে থাকি এই মাছের পেট ফুলা রোগটা হয়, খুবই সামান্য পেট ফুলা রোগটা হয়, এটা তোমার একটা রিস্কের বিষয় না, সো ইজিলি এটা কিন্তু করা যায়। তার মানে রোগের ব্যাপারে যেসব করেন যেটা আমাদের ট্যাংরা মাছটা আমাদের দেশীয় প্রজাতির মাছ সেক্ষেত্রে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়ে থাকে। এরপর চাহিদা সম্পন্ন দিকে যদি হিসাব করেন এবং কি দামের ব্যাপারে যদি হিসাব করেন ট্যাংরা মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে এবং কি ট্যাংরা মাছ বাজারে কিন্তু চাহিদা সম্পন্ন একটা মাছ। অন্যদিকে দেখবেন কার্ভ জাতের মাছের ক্ষেত্রে যদি বলেন, কার্ভ জাতের মাছের ক্ষেত্রে এটা ঘাস খায় যেতে এই ধরনের মাছগুলো, অর্থাৎ
ঘাস খেকু বা এরা প্লাংটন খেকু মাছ এই হিসেবে দেখা যায়। এই মাছগুলা নর্মালি ছোট সাইজের মাছ কিন্তু বাজারে তেমন একটা বিক্রি হতে চায় না, অর্থাৎ এক কেজির নিচে মাছ কিন্তু বিক্রি হয় না। এক কেজির উপরে মাছ নর্মালি আপনাকে বাজার নিতে হয়, বা ভালো দাম পাইতে গেলে সেক্ষেত্রে 4-5 কেজি ওজনের মাছ যদি করা যায় বা কার্পেটিং করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো করা যায়। এখন কার্পেটিং কিন্তু সবাই করতে পারে না, কারণ কি তাদের সবার পুকুর বড় হয় না বা সবাই কিন্তু অত রিস্ক নিতে চান না। এরপর যে পরিচর্যার বিষয়, নর্মালি কার্পেটে মাছের ক্ষেত্রে আপনাকে বাড়তি পরিচর্যা হিসেবে আপনাকে অবশ্যই প্লাংটন বেশি বেশি তৈরি করে রাখতে হবে, কারণ কি প্লাংটন এই মাছের মেন খাবার। তারপর সে অবশ্যই সম্পূরক খাবার দিতে হয়, সম্পূরক খাবার ছাড়া তো অবশ্যই মাছ চাষ হবে না, আপনাকে করতে হবে। কিন্তু ট্যাংরা মাছের ক্ষেত্রে আপনাকে এত চিন্তা করতে হয়, ট্যাংরা মাছের জন্য আপনাকে নিবিড় পর্যবেক্ষণ রাখতে হয়। এদের জন্য পর্যবেক্ষণ হিসেবে পরিচর্যা হিসেবে আপনাকে যেটা করতে হবে সেটা কি সঠিক পরিমাণে খাবার পাইলো কিনা, সঠিক পরিমাণে গ্রোথ আসলো কিনা, এবং কি এই মাছের খাবারের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা তৈরি হলো কিনা সেই দিনগুলো দেখলে হয়। রিস্কের বিষয় যদি আসেন সেক্ষেত্রে দেখা যায় ট্যাংরা মাছের ক্ষেত্রে শীতকালীন কিছু রিস্ক থাকে, এই জন্য আমরা বলছি শীতকালীন মাছ চাষের বিষয়ে। নর্মালি দেখা যায় ট্যাংরা মাছের ক্ষেত্রে শীতের আগে বা শীতের পরে এই মাছের রোগব্যাধি হিসেবে দেখা যায় পেট ফোলা রোগ, অথবা দেখা যাচ্ছে এই মাছের ক্ষত রোগ হওয়ার একটা চান্স থাকে। তবে যদি যাদের পুকুরে পরিবেশ ভালো থাকে, যাদের পুকুরের পরিচর্যা ভালো করে রাখতে পারছেন, তাদের পুকুরে কিন্তু এই ধরনের সমস্যা হয় না। তবে কার্পেটে মাছের ক্ষেত্রে যদি আসেন দেখবেন যে কার্পেটে মাছের ক্ষেত্রে শীতকালীন সময় কিন্তু এদের রোগব্যাধি হতে পারে, এবং এই মাছগুলো কিন্তু খাবারের চাহিদা কমাই দিতে পারে, বা এই মাছগুলো 14°C 15°C তাপমাত্রা যখন আসে মাছগুলো কিন্তু আর খাবার খেতে চায় না। তো এই জন্য দেখা যাচ্ছে কার্পেটে মাছের কিন্তু শীতকালীন সময় একটু রিস্কেরই কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুনার ব্যাপারে যদি আসেন, পুনা প্রাকৃতিক ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন ট্যাংরা মাছ বলুন বা কার্পেটে মাছ বলুন সেটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তবে বর্তমান সময় দেখবেন যে কার্পেটে মাছ আপনি নিজস্ব এলাকায় পাচ্ছেন, যার কারণে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব সহজে পাওয়া যাচ্ছে, সহজলভ্য, এই জন্য আপনার কাছে মনে হবে কি কার্পেটে মাছটা চাষ করাটা ভালো। তবে কার্পেটে মাছের ক্ষেত্রে দেখবেন আপনি বাজারে যেহেতু আপনি নিয়ে গেলে 200 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে ট্যাংরা মাছের ক্ষেত্রে দেখবেন কি এই মাছ কমপক্ষে 400 টাকা থেকে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। তার মানে একই সময় উৎপাদন হচ্ছে, একই খাবারের উৎপাদন হচ্ছে, একই পরিমাণ খাবার লাগতেছে। FCR যদি হিসেব করেন সেক্ষেত্রে দুইটা মাছের ক্ষেত্রে মোটামুটিভাবে FCR অর্থাৎ ফুড কনভার্সন রেশিও দুইটা মাছের ক্ষেত্রে একই পরিমাণ খাবার লাগে, অর্থাৎ প্রায় 1600 গ্রাম থেকে 2000 গ্রাম খাবার লাগতেছে। কিন্তু দেখা যাচ্ছে ট্যাংরা মাছের দামটা ডাবল পাওয়া যাচ্ছে, আর কার্পেটে মাছের ক্ষেত্রে দামটা অর্ধেক পাওয়া যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে অনেক খামার বাইরে কিন্তু এই ট্যাংরা মাছটা কিন্তু সুটেবল মনে করে থাকেন। এখন ট্যাংরা মাছ আপনি কীভাবে চাষ করুন, ট্যাংরা মাছ চাষ করার আগে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে অন্য কোনো মাছ চাষের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, এরকম খামারি হওয়াটা আপনার জন্য জরুরি। তারপর যেটা করতে হবে আপনাকে অবশ্যই একাধিক পুকুর থাকতে হবে। আপনার যদি 5-6টা পুকুর থাকে সেক্ষেত্রে একটা বা 2টা পুকুরে আপনি ট্যাংরা মাছ চাষ করে দেখতে পারেন, সবগুলো পুকুরে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। এখন কথা হলো যে এই ট্যাংরা মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে এখানে ঘনত্ব হিসেবে কী দিবেন, ঘনত্ব হিসেবে 15% করে ট্যাংরা মাছ দিবেন। এর সাথে বাংলা মাছ হিসেবে বা কার্পেটে মাছ হিসেবে আপনি কী করবেন, উপরের স্তরের জন্য 1 পিস সিলভার কার্প এবং কি 1 পিস কাতল মাছ দিবেন, মধ্যম স্তরে 2 পিস আপনি রুই মাছ দিবেন, নিচের স্তরে 2-3 পিস আপনি কী করবেন মৃগেল মাছ দিবেন। এই মাছগুলো দিলে এটা বাড়তি আপনার সাথী ফসল হিসেবে বাড়তি উৎপাদন হবে, এর সাথে যে বাড়তি ফসলটা আসবে বাড়তি আপনাকে প্রফিট দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ 25% থেকে মোটামুটি 10-15 কেজি মাছ আপনি সাথী ফসল থেকে পাচ্ছেন, আর অন্যদিকে আপনি মোটামুটি 35-40 কেজি যদি আপনি যদি ট্যাংরা মাছ পান দেখবেন যে ভালো একটা ফলাফল আপনি কিন্তু করতে পারতেছেন। অর্থাৎ আপনি দেখতেছেন কার্পেটে মাছ 25% যদি 40 কেজি উৎপাদন হয়, সে জায়গায় ট্যাংরা মাছ আপনি 40-45 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। উৎপাদনের দিকে হয়তো বা খুব বেশি একটা উৎপাদন বাড়লো না, কিন্তু দেখবেন দামের ব্যাপারে যদি আসেন সেক্ষেত্রে দেখবেন কার্পেটে মাছ যেই সময়ে উৎপাদন হলো ট্যাংরা মাছও একই সময়ে উৎপাদন হলো, কিন্তু দামের ব্যাপারে দেখা যাচ্ছে এই মাছের ক্ষেত্রে 2 গুণ পরিমাণ দাম বেশি পাওয়া যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারে বলে থাকেন যে ট্যাংরা মাছ চাষটা লাভজনক বেশি, কিন্তু অনেক খামারের ক্ষেত্রে আবার কিন্তু এর বিপরীত হয়ে থাকে। কারণ কি ট্যাংরা মাছ চাষ করছেন, রোগব্যাধিতে মাছ মারা গেছে, মাছ সমস্যা হয়েছে, মাছের ক্ষেত্রে সঠিক রেজাল্ট আসে নাই, তার কারণ কি ভালো মানের পোনা সংগ্রহ করেন নাই। এই জন্য বলবো সঠিক জিনিসটা জেনে বুঝে সঠিক নিয়ে মাছ চাষটা করতে হয়। আর শীতের আগে যারা চিন্তা করছেন যে ট্যাংরা মাছ চাষে দেবেন সেক্ষেত্রে বলবো আপনার পুকুরে এয়ারওয়াটার থাকাটা খুব জরুরি, এবং আপনার পুকুরে পানি যাতে গভীরতা 4 ফিটের নিচে না সেদিকে খেয়াল রাখাটা আপনার জন্য অবশ্যই জরুরি। ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে রোগব্যাধি কম হয় ঠিক আছে, কিন্তু শীতকালীন সময় কিন্তু রোগব্যাধি বাড়তে পারে, এই জন্য দেখা যায় অনেক সময় কিন্তু রিস্কের কারণটা কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসে। তাহলে আজকের ভিডিওর সারসংক্ষেপ কি, ধরেন আপনার একটা পুকুর 100% একটা পুকুর সেটাতে আছে কার্পেটে মাছ, আর একটা পুকুর আছে 100%ই সেই পুকুর আছে ট্যাংরা মাছ, অর্থাৎ আপনার 2টা পুকুর আছে, 2টা পুকুরের সাইজ একই, 100% পুকুর। আপনি মাছ চাষ করলেন সেটা 10 মাস করে মাছ চাষ করলেন, একই সময় পর্যন্ত মাছ চাষ করলেন, এবং কি এই জায়গায় আপনি যে উৎপাদন করলেন সেই উৎপাদনটাও দেখা যাচ্ছে কি একই পরিমাণ, ধরেন আপনি 40 কেজি করে উৎপাদন করলেন, 25% আপনি 40 কেজি করে উৎপাদন করলেন, অর্থাৎ উৎপাদনটাও একই পরিমাণ, অর্থাৎ উৎপাদনে কোনো তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু দেখা যাচ্ছে কি সমস্যা দাঁড়াইলো কি সমস্যা হলো কার্পেটে মাছের ক্ষেত্রে দাম পাইতেছেন কম,
অন্যদিকে কার্জতে মাছের যে দাম পাচ্ছেন তার দ্বিগুণ পরিমাণ দাম পাচ্ছেন ট্যাংরা মাছের, যার কারণে দেখা যাচ্ছে আপনার ট্যাংরা মাছের দ্বিগুণ পরিমাণ লাভ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ একই পুকুরে দ্বিগুণ পরিমাণ লাভ করা যাচ্ছে শুধুমাত্র দামের কারণে, অর্থাৎ বাজারে চাহিদা সম্পন্ন মাছ এবং কি এই মাছের চাহিদা ভালো থাকার পাশাপাশি দামটা ভালো পাওয়া যায়, এই জন্য কিন্তু ট্যাংরা মাছ চাষটা লাভজনক বেশি। আশা করি আপনি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।